বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশে কিছু লোক নিয়োগ করা হইবে। পদের নাম, বেতন স্কেল, বয়স। 1 নম্বরে আছে অধ্যাপক, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, আইসিটি, আইটি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের, 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে আছে সহকারী অধ্যাপক, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, আইসিটি, আইটি, কম্পিউটার সায়েন্স অথবা সমতুল্য বিষয় সমমানের, 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে আছে প্রভাষক, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, আইসিটি, আইটি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের, 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি সমমান, এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ 3.5 এবং স্নাতক স্নাতকোত্তর পরীক্ষায় জিপিএ ন্যূনতম 3.00 অথবা সকল ক্ষেত্রে প্রথম বিভাগ থাকতে হবে। তারপরে আছে অধ্যাপক, শিক্ষা বিভাগে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শিক্ষা অথবা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের, 4 বছর মেয়াদি স্নাতক অথবা সমমান ডিগ্রি এবং অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হতে হবে। তারপর আছে সহকারী অধ্যাপক, শিক্ষাগত যোগ্যতা আগের মতোই থাকতে হবে। তারপরে আছে প্রভাষক, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে শিক্ষা অথবা শিক্ষা সংশ্লিষ্ট বিষয় সমমানের, 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শর্তগুলো আপনারা ভালোভাবে পড়ে দেখে তারপরে আবেদন করবেন। আবেদন করার জন্য শর্ত বলি, আগ্রহ প্রার্থীদের আগামী 17/7/2019 তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এই অ্যাড্রেসে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। উক্ত অ্যাপ্লিকেশন ফর্মে ও নিয়োগ বিজ্ঞপ্তি 26/6/2019 রাত 12টার পর থেকে বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যাবে। চাকরিরত প্রার্থীদেরকে তাদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে সকল পরীক্ষায় পাশের সার্টিফিকেট ও মার্কশিট, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়ত সনদপত্র, চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র কপি, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইন অ্যাপ্লিকেশন ফরমের নির্ধারিত অংশে সংযুক্ত করতে হবে। কোনো প্রকার হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। আবেদন করার শেষ তারিখ 17/7/2019 প্রার্থীদের বয়স সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে উল্লিখিত বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সংবলিত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে। আরো কয়েকটি শর্ত আছে, এই শর্তগুলো ভালোভাবে দেখিয়ে পড়ে তারপরে আবেদন করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।